Yeah.
আমার সাত মাস হয়ে গেল, আজকে তোমার সাত সদা খেতে হবে ভাই। তাই নাকি? হ্যাঁ, কি কি খাইবেন তাই শুনো। হ্যাঁ, ম্যাঙা ভাই বাজার করে নিয়ে এসেছে যাও। তাহলে আসার নিব খালি, আর কিছু নিব না। তাহলে আসার নিব, আর কিছু খাবে না। বাজার কুতি বাজার তো সামনে হাড়ি হিসাব আর এটা কেজি হিসাব। আচ্ছা দেন,
আমি ছাই তোমার এখন বর্তমান যুগ যবনা খুবই খারাপ, এখন হয়েছে ভাইরাস কালের দিন, তাই কারোর সাথে কথা বলতে গেলে 3 ফুট দূরত্ব থাকতে হয়, বুঝেছ? তুমি 3 ফুট দূরত্ব থেকে কথা বলো। আমার ভাষা কথা কন্যা ভাইয়া, ও মামাই, এই দেখো যে কোনো সমন ধরো, একটা সমন ধরো, দ্বিতীয় সমন কোনো হয় না, বুঝেছ? হয় কাকি বলো, না হয় মামি বলো, বোন বলো, আপা বলো, একটাই বলো, দ্বিতীয়টা বলো বলে বৌদি। এখানে নানান জাতের ফল মূল রয়েছে, দেখতে পারছো না? কেমন কেমন আমাদের নহুরি গাছের পেয়ারা রয়েছে, যেমন আমার গাছের কলা রয়েছে, যেমন আঙ্গুর, আপেল, কমলা, বাদাম সব কিছু রয়েছে। খাবে কেন? তাই টাকা নেই দিতে আগে মালে হাত, ওরা ভগবান গোয়া গিয়ে মানে তোমার ফলের স্বাদ কেমন দেখি, আগে না আগে দাম দর করো তারপরে। আমার কি বল, লহুরি গাছে পেয়ারা ধরেছে, এই পেয়ারা খাওয়াবো কোনো মানুষ পাচ্ছি না, তাই এই দল ডাকার মধ্যে এসে, এই শুনো এটা কিসের হাট না কয়? বলতে পারলাম না আমি, এটা হচ্ছে খড়ি কাটা নাকি হাট কয়? তাই কেটি খ্যার কেটি, খ্যার কেটির হাটে এসে আমাদের গাছের পেয়ারা গুলো বিক্রি করে দেবো, তাই যদি কোনো গ্রাহক পায় তাহলে এই গাছের পেয়ারা বিক্রি করবো। আমার পছন্দ হয় না, তাই শুনো আসিবার চাইছে বহন দূরে মোহর আসিবে, যাই বাবু লাগবে নাকি? লাগবে লাগবে না, তো হালকা রেটে দিয়ে যাবো আজকের জন্য। তাই স্বাদ দেখো তো কিরকম লাগে,
মানে হাই মোটেই দেখো পেয়ারা 30 টাকা হালি, বড়াই 40 টাকা কেজি, কলার 20 টাকা হালি, আর রয়েছে গাছের খেজুর। মানে মোট কত হাই মোটে 80 দাও, টাকা দাও 80 দিবেন নাকি? না 80 দিবেন নাকি? ও রে মা রে এ মা, কিসে না 80 টাকা দেন? তোমার দাম 80 টাকা নয়, আমার দাম কেন হতে যাবে? আমার মালের দাম 80 টাকা রয়েছে। ওই একই কথা, তোমার দাম তোমার মালের দাম একই কথা, 80 টাকা আমি 80 দিবেন নাকি? তোমার বাজারের নাম কি? আমাদের বাজারের নাম ফ্ল্যাটি বাজার। এদিকে তোমার নাম কি গো? আমার নাম সুন্দরী। একদম 5 গ্লাস নাম তোমার গো। তোমার দাম কত? এই সেটা আমার দাম, আমার কাছে 1 টাকা নাই, আমি ওইসব বুঝি না। টাকা দিবে মালিক, উগড়ে বসা।